হচ্ছে হাঁসের ফার্ম, হাঁসগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। হাঁসগুলো আসলে অনেক লাভবান, অনেক লাভ হওয়া সম্ভব। হাঁসগুলো দেখছি, হাঁসগুলো এখন খাবারের জন্য আসলে ডাঙা উঠে এসেছে, এখন খাবার দিবে। দল বেঁধে চলাফেরা করে, দল বেঁধে খাবারের জন্য ঢুকতেছে ভিতরে, করবে এই হাঁসের দেওয়ার জন্য ভাই খাবার আনতে যাচ্ছে। দেখা যাক, আমরা ভিতরে দেখাচ্ছি কি পরিবেশে আছে হাঁসগুলো, কীভাবে রয়েছে। সেই যে রয়েছে হাঁসগুলো ভিতরে, একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত থাকবে হাঁসগুলো। ই করা একটা লাভজনক একটা ব্যবসা, এখানটাতে প্রচুর পরিমাণে লাভ হয় এই হাঁসগুলো থেকে। আপনারা দেখুন হাঁসগুলো, এদিকে আমি আসলে যতই আগাচ্ছি হাঁসগুলো একদম দল বেঁধে মাথা থেকে ওই মাথা খাবার দিচ্ছে। বিভিন্ন জায়গায় ধান, ধানই মনে হয় বেশি খাওয়ান না, শুধু ধানই খাওয়ায়। আচ্ছা, আপনার এখানে মোট কতগুলো হাঁস আছে? 600 থেকে 650। প্রতিদিন কত কেজি করে ধান খাওয়ান? প্রতিদিন দুই মন ধান খাওয়ান না? প্রতিদিন দুই মন করে ধান হাঁসের জন্য খাবার হিসেবে দেওয়া হয়, এবং 600 থেকে 650 হাঁসের জন্য। হাঁসের দুই, এতে লাভ বা লসের পরিমাণটা কেমন আসে? আচ্ছা, ওই দুই মন ধানের দাম কেমন বর্তমানে বাজার? 1100 টাকা। 1100 টাকার খাবার প্রতিদিন যায়। আর যে আপনার ই ডিম পান কতগুলা, কতগুলা করে হয়? সুপ্রদর্শক আসলে হাঁসগুলো খাচ্ছে আর দৌড়াচ্ছে, আসলে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। যিনি দেখেন আসলে এরা ঘুরছে আর খাচ্ছে, ঘুরছে আর খাচ্ছে, ঘুরছে আর খাচ্ছে। যেভাবে সুন্দর একটা অপরূপ দৃশ্য, আসলে দেখলে খুব ভালোই লাগবে। হাঁসগুলোর খাওয়ার হয়তো স্টাইলটা এরকম যে ঘুরবে আর খাবে, দৌড়াবে আর খাবে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। দিস ইজ লাইক ক্যাপিটালিস্টিক সোসাইটি ওয়ান্ট টু ডু উইথ আস, জাস্ট ফিড এন্ড টার্ন, ফিড এন্ড টার্ন। আপনারা শুনলেন আসলে তার ফিলিংস এর কথা, তার মনের ভাবটা। আসলে বাংলাদেশটাকে অবশ্যই সবাই ভালোবাসে এবং ভালোবাসবে যারাই বাংলাদেশে আসে, আর এই সব গ্রাম্য পরিবেশ দেখে আসলে সেও খুব খুশি, আমরাও খুশি, এবং আরও দেখা যাক সামনে কি দেখা যায়।